Hello student, welcome to other 24/7 Bengali. আজকের এই যে সেশনটা সেটা তোমাদের জাস্ট কিছু ইনফর্ম করার জন্য বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের আমরা সাধারণ মানুষ আমাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই সাধারণ মানুষের একটাই দাবি জাস্টিস সেই জাস্টিসটা এখন অনেক দিন হতে চললো যেটা বিলম্ব হচ্ছে তার জন্য সাধারণ মানুষরাই রাস্তায় নেমেছি আমরা সবাই 14 আগস্ট আমরা একটা অন্যরকম প্রতিবাদ দেখেছিলাম গত 3rd সেপ্টেম্বর একটা আরো অন্যরকম প্রতিবাদ আমরা দেখেছি যেখানে কাউকে কোনো অসুবিধাতে না ফেলে হিউম্যান চেইন তৈরি করা হয়েছিল যেটা একটা অন্যরকম প্রতিবাদের জায়গা এবং বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় এই প্রতিবাদটা হচ্ছে এবং আমাদের সবার জাস্ট সিম্পল একটা ছোট্ট দাবি সেটা হচ্ছে জাস্টিস কারণ যে ভয়ানক সিচুয়েশনটা সেদিনকে তিলোত্তমাকে ফেস করতে হয়েছে সেটা যেন আর কখনো কারোর সাথে না হয় সেটাই আমাদের দাবি এইটার উপরে খুব বেশি কথা বলবো না কারণ এটার উপরে কথা বলাটাতে মানে আমার যেমন মনে হচ্ছে তোমরা ঠিক সেই রকমই হয়তো ফিল করছো গায়ে কাটা দিচ্ছে জিনিসটা বলতে গেলে এনিওয়ে যে ইনফরমেশনটা যেটা আমাদের দরকার লাগতে পারে আমাদের জানার দরকার সেই ইনফরমেশনটা তোমাদের দেব পশ্চিমবঙ্গে গতকাল একটা বিল পাস হয়েছে যে বিলটাতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ধর্ষক ধর্ষক যদি কেউ থাকে যেখানে ধর্ষণ করে ধর্ষণ করার পর মার্ডার এবং অলমোস্ট সেই তার 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 পরিস্থিতি বা তার তার শারীরিক অবস্থা এতটাই খারাপ করে দেওয়া হয় তাহলে তার শাস্তি শুধুমাত্র ফাঁসি হবে এই বিলটা আমরা অনেকদিন আগে থেকে চেয়েছিলাম এরকম প্রমিনেন্ট একটা জায়গা যেখানে আমরা অনেকদিন আগে থেকে চেয়েছিলাম যে রেপের কোনো অন্য শাস্তি হওয়াটা উচিত নয় রেপের কোনো অন্য রকমের শাস্তি হওয়াটা উচিত নয় কারণ রেপ কোনো কেউ কারোর থেকে বাঁচার জন্য করেছে কাউকে খুন করে ফেলেছে এরকম সিচুয়েশন তো নয় রেপ রেপ ইন্টেনশনালি হয়ে যাওয়ার কথা বল রেপ ইন্টেনশনালি করা হয় তো রেপের শাস্তি অন্য কিছুটা না ঠিক নয় রেপের একমাত্র একটাই শাস্তি হওয়া উচিত আর সেটা হচ্ছে ফাঁসি এই বিলটা পশ্চিমবঙ্গে পাস করা হয়েছে যে বিলটা পাস করা হয়েছে সেটাকে অপরাজিতা নাম দেওয়া হয়েছে অ্যান্টি রেপ বিল বলে একটা বিল পাস করা হয়েছে গতকাল একটা বিল পাস করা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পাসেস অপরাজিতা এটা অপরাজিতা নাম দিয়ে এই বিলটা পাস করা হয়েছে যেখানে ওম্যান এবং চাইল্ড চিলড্রেনদের ওপর এবং ওমেনদের ওপর যদি কোনো রেপ কেস বা মার্ডার কেস হয় রেপের পর মার্ডার কেস হয় তাহলে সেখানে শুধু পানিশমেন্ট শুধুমাত্র একটাই হবে দ্যাট ইজ ক্যাপিটাল পানিশমেন্ট মানে ফাঁসি এটাই আমরা এতদিন ধরে চেয়েছিলাম এবং সাধারণ মানুষ না এখন এই এই জায়গাতে পৌঁছে গেছে যেখানে জাস্টিস না পাওয়া পর্যন্ত আমরা বোধ হয় কেউ শান্ত হয়ে থাকতে পারবো না এখন এই সিচুয়েশনটাই হয়ে গেছে জাস্টিস না পাওয়া পর্যন্ত এত জিনিস এত দিন ধরে হতে 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 এখন মানে জাস্ট মাথার ওপর চলে যাচ্ছে জলটা এখন যদি আমরা কথা না বলি আর কোনো জায়গা থাকবে না যে আমাদের নিজের বাঁচাতে জায়গা থাকবে না তাই জাস্টিস এই একটাই আমাদের দাবি থাকবে যে এটার যেন একটা জাস্টিস আমরা পেতে পারি তো এই বিলটা পাস হয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেখানে ওম্যান এবং চাইল্ডের সেক্সুয়াল হ্যারাসমেন্ট রেপ এবং মার্ডারের জন্য তার একমাত্র শাস্তি যেটা হবে দ্যাট ইজ রেপ এবং এই বিলটা এই বিলটাতে বলা হয়েছে কি এই বিলটাতে বলা হয়েছে যে আগে যেগুলো শাস্তি দেওয়া ছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট না হয়েও মানে যাবজ্জীবন কারাদণ্ড বা এরকম শাস্তি ছিল বাট এখন কিন্তু এই রকমের কোনো কিছু না করে যেটা ডিরেক্টলি বলা হয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা শুধুমাত্র ফাঁসি হবে এছাড়া আরও কতগুলো পয়েন্ট এখানে অ্যাড করা হয়েছে এবং সেটাতে বলা হয়েছে যে যেদিনকে রিপোর্টটা করা হবে অপরাজিতা অ্যান্টি রেপ বিলে বলা হয়েছে যে যদি কোনো দিন রেপের রিপোর্ট আসে তাহলে সেই ওই কেসটা উইদিন 21 ডেজ সলভ করতে হবে যদি কোনো রেপ কেস রিপোর্ট হয় তাহলে 21 ডেজ সলভ করতে হবে আগে যেটা 2 মাস টাইম ছিল 21 ডেজের মধ্যে এটাকে সলভ করতে হবে সেকেন্ডে বলা হয় যে একটা ফার্স্ট ট্র্যাক কোর্ট এটার জন্য কিন্তু থাকবে যেখানে এটার মীমাংসা হবে এবং থার্ড বলা হয় অপরাজিতার টাস্ক ফোর্স এখানে নতুন করে একটা টাস্ক ফোর্স অ্যালট করা হবে যেটা ডিস্ট্রিক্ট লেভেলে সেখানে গিয়ে ইনভেস্টিগেট করবে এবং সমস্ত তথ্য তো সমস্ত প্রমাণ জড়ো করে সেখানকার ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে এই একটা জিনিস বোধহয় আমরা অনেক দিন ধরে সবাই চেয়েছিলাম এবং সেই জিনিসটা সামহাউ হয়েছে বাট এইটা
কিছুই নয়, আমাদের যে জাস্টিসের দাবিটা সেটা তার কাছে কিছুই নয়। বাট হ্যাঁ, এই যে বিলটা নতুন পাস হয়েছে সেটাতে হয়তো যাদের খারাপ মনোভাব তারা হয়তো একটু ভাববে, তারা হয়তো একটু সামলে বা একটু বুঝে তাদের স্টেপগুলো ফেলবে, এটা কি হোপ করি। এবং একটা কথাই বলে রাখছি, সাধারণ মানুষের মতনই আমরা, এবং আমরাও একটা জিনিসই চাই এই সিচুয়েশন থেকে, এই পুরো পুজোর আগে এই জিনিসটা থেকে একটা সিচুয়েশনই চাই, জাস্টিস। পুজোটা না ঠিক করে কাটানো যাবে না যদি এই আন্দোলনটা বা এই জাস্টিসটা আমরা এখনো না পাই, তাহলে পুরো পশ্চিমবঙ্গবাসী, পুরো কলকাতাবাসী ঠিক করে পুজোটা কাটাতে পারবে না যদি না এই জাস্টিসটা আসে। জাস্টিসটা না পেলে সেই মা বাবার সারা জীবন তো নষ্ট হয়েই গেছে, বাকি অনেকের অনেক অনেক ক্ষত থেকে যাবে, এটাই শুধু আজকে বলবো। চলো আজকে সেশনটা আমি এই পর্যন্ত নিয়েই রাখছি, আর সেশনটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবার কাছে জানতে পারে, যে এই সেশনটা মানে জানলে জানতে পারবে যে নতুন একটা বিলের সম্বন্ধে, যে বিলটাতে প্রমিনেন্টলি বলা হয়েছে কোনো যাবজ্জীবন টাবজ্জীবন নয়, এখন যেটা হবে সেটা শুধুমাত্র ফাঁসি, সেটা শুধুমাত্র ফাঁসি। আটটা 24/7 এর হেল্পলাইন নাম্বারটা আমি একটুখানি শেয়ার করে দিচ্ছি, তার কারণ নাম্বারটা চেঞ্জ হয়েছে, অনেকে নাম্বার পাচ্ছ না। সাপোর্টের নাম্বারটা যদি বলে রাখছি, যারা আড্ডা স্টুডেন্ট, যারা আড্ডাতে জয়েন মানে আড্ডাতে জয়েন করেছ, যারা সাপোর্টের জন্য নাম্বার চাইছ, সাপোর্টের নাম্বারটা হচ্ছে 9240231065। এটা হয়ে যাচ্ছে আমাদের সাপোর্টের নাম্বার, এটা হয়ে যাচ্ছে আমাদের সাপোর্টের নাম্বার। যারা পেইড ব্যাচ স্টুডেন্ট সাপোর্টের নাম্বার চাইছো সেটা হচ্ছে এইটা নাম্বার, এবং যারা আমাদের অ্যাডমিশনের জন্য ফোন করতে চাইছো, অ্যাডমিশনের জন্য নাম্বার হচ্ছে 9240231067। এটা হচ্ছে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে। যদি কেউ মনে করো যে আমাদের নাম্বারে পাচ্ছ না, তাহলে এই দুটো নাম্বার কিন্তু আমাদের নতুন নাম্বার হয়েছে, তোমরা এখানে আমাদেরকে ফোন করতে পারো, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্তই রাখছি সেশনটা, লাস্ট সেশনটা শেষ করার আগে একটাই কথা বলবো, একটাই কথা তোমাদের মাথায়ও চলছে আজ, আমিও সেই কথাটা বলি আজকে সেশনটা শেষ করব। লাইক করতে বলবো না, জাস্ট বলবো একটু শেয়ার করে দিতে, এবং আমরা সবাই যেন এই জাস্টিসের দাবি থেকে না সরে আসি, এটাই এটাই আমি তোমাদের কাছে বলবো। আমাদের সবার একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর।